দেখছেন, যাত্রী পিছন থেকে দিল 10 টাকা কমায় দিল, বইলে উঠছে 160 টাকা, গাড়িতে উঠে সে বলে ভাই 10 টাকা বাড়াই দিব, এখন দিয়ে গেল 150। যাক, উনি দিয়া খুশি হইলে আমিও খুশি। বিসমিল্লাহি রহমান রহিম। আমার স্ট্যান্ড জুড়াই নিয়ে আসার পরে দেখলাম যে ওখানে সবাই পুরো না খাওয়া অবস্থায় আছে, আই মিন কারো হাতে কোনো টিপ নাই, যাত্রী নাই, আর কি অবরোধ নাকি তাও জানি না, শিও রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখলাম, তো যাত্রী নাই, কিছু নাই, তো ভাবলাম যে এখানে অ্যাপস অন করে বসে থাকি, কিছু পাইলেও এখান থেকে পাইতে পারি, কারণ এখান থেকে এখন কন্ট্রাক্টে টিপ যদি নিতে হয় আমাকে অনেক স্ট্রাগল করতে হবে, তো 10 টাকা কমা খুব অ্যাপসে যাওয়া ভালো পার্সোনাল ভাবে, তো এই কারণে অ্যাপ অন করা আর অ্যাপটি একটা কল পাওয়া, আই মিন ইন ড্রাইভে আমি একটা কল পাই, তো এই যাত্রী যাবে হচ্ছে কমলাপুর রেল স্টেশন, তো ওনাকে আমি অ্যাপসে ভাড়া আসে 138 টাকার মতো, আমি ওনাকে বিট করি 152 টাকা, তো যাত্রী অ্যাকসেপ্ট করে নেয় আমার 152 টাকাতে, দেন যাত্রীকে পিক আপ করি পোস্তগোলা থেকে, আর তাকে নিয়ে এখন তার গন্তব্যের উদ্দেশ্যে যায়, তো চলেন যাওয়া যাক। আসেন ভাই, ভাই গেলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রায় কমলাপুর 15 থেকে 20 মিনিট, মেবি আধা ঘন্টা হবে, আমার খেয়াল নাই, তো ধরতে পারেন এক ধরনের মারামারি করতে করতে এই টিপটা নেওয়া, তো যে যার আগে যাত্রী নিতে পারে আর কি, ট্রেন ছাড়ছে তো এখন এই কারণে, ট্রেন এসে ট্রেন আসছে এখানে, এই সময় একটু তাড়াহুড়া ভিড় থাকে, তো যাত্রীকে আমি যাত্রী যাবে হচ্ছে আপনার আইজি গেট, তো এই আবার এখানে অনেক বাইকার আছে বা আইজি গেট চিনতেছে না, তো আইজি গেট আমার আবার বাসার ওদিক দিয়ে কাছাকাছি, বেশি দূর না, তো আমি তো চিনছি, তো ভাড়া বললাম 180 টাকা, যাত্রী বলে 150 টাকা, তো ভাবলাম যে এখন এই অবস্থায় 150 টাকায় অনেক কিছু, রাস্তা অল্পটু প্রায় 5 কিলোর মেবি মতো হবে, তো যাত্রীকে নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই 150 টাকার বিনিময়ে, তো চলেন যাওয়া যাক। আজকে নাকি আপনার খ্রিস্টানদের বড়দিন, তো এই কারণে রাস্তাঘাট ফাঁকা, আমি তো ভাবছিলাম হরতাল অবরোধ এইগুলো কিছু, তো এখানে শুনলাম যে আজকে খ্রিস্টানদের বড়দিন, তো আজকে রাস্তাটা একদমই ফাঁকা, মানে জ্যাম নাই বলতে পারেন, আমি দূরে রাস্তা দেখলাম ম্যাপে, তো দেখলাম যে অবস্থা অনেক ভালো রাস্তাঘাট, তো টিপেরও সংকট, রাস্তাঘাট ফাঁকা ঠিক আছে বাট টিপও আপনার নাই, তো আমি এখন এই মুহূর্তে আসি হলো আপনার অভিসার হলের সামনে, বাট সেই অভিসার হল আর এখন হল নাই, সেটা এখন শেষ হয়ে গেছে প্রায় 2 বছর যাবৎ, যারা বাইকার আছেন রাইড শেয়ার করেন তাদেরকে বলছি যে ভাই, বা যারা রাইড শেয়ার করবেন, যে আমার ইনকাম সোর্স দেখে বা ইনকাম দেখে কেউ হতাশ হবেন না, কারণ আমার ইনকামের ধরনটাই এমন, পার্ট টাইম বলতে পারেন, আমি ফুল টাইম করি না, এই যে আমি আজকে সকালে এক ট্রিপ দিলাম, কমলাপুর আসলাম, আবার কমলাপুর থেকে এখন চলে যাচ্ছে আবার আইজি গেট, আই মিন পোস্তকলার দিকে, তো হইতে পারে এটাই আমার শেষ ট্রিপ আজকের মতো, নাও হতে পারে, তো যদি আজকে আমার এটাই শেষ ট্রিপ হয় তাহলে দেখা গেল আমার 150 টাকা আসছি, মানে 160 টাকা আসছি, আর এখান থেকে দেখা গেল 160 টাকা বা 150 টাকা, যাত্রী অবশ্য বলছে 10 টাকা বাড়াই দিবে আমাকে, ধরেন 160 টাকাই, তো 320 টাকা, তো দেখেন আমার সময় কতটুকু লাগছে, সময় কিন্তু আপনার প্রায় 2 ঘন্টার কাছাকাছি, 2 ঘন্টাও না, আমি যতটুকু বলবো 2 ঘন্টাও লাগে না, তো এর মধ্যে যদি 320 টাকা ইনকাম করি ঠিক আছে, তো এটা অনেক না, এখন আমি যদি রাত 8টা পর্যন্ত করি তাহলে তো আমার মিনিমাম 1000 টাকা আসবে খরচ বাদ দিয়ে, বা 1000 টাকা আসবে খরচ নেওয়া হইলো, তো ইনকাম কেমন খারাপ, কিন্তু আমি তো যদি না করি তাহলে সেটা আমার হিসাব, এখন যারা করবেন
আদার ইনকামটা এরকম হবে। তো এটা আমাদের যার যার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে এইভাবে হইলে এইভাবে হয়। সো কেউ হতাশ হবেন না, ইনকাম দেখে যে ইনকাম হচ্ছে না এরকম কিছু একটা, এরকম কিছু না, আসলে সবকিছু নিজের উপর ডিপেন্ড করে। রাজধানী মার্কেটের সামনে একটু জ্যাম পাইলাম মনে হইতেছে, তো আপনাদের আর জ্যাম না দেখাই, যাত্রী নামানোর সময় আপনাদের আবার সামনে আসবে। ভাই ভাঙতি আমার কাছে নাই ভাই, খুবই একটু আগে আপ যাত্রী দিছে 500 টাকার নোট, একটা নোটই আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, কোনো সবাই আজকে আমাকে 500 টাকার নোট দিতেছে, ঠিক আছে ভাই। কত আসলো, 150 দেখছেন, যাত্রী পিছন থেকে দিল 10 টাকা কমায় দিল, বইলে উঠছে 160 টাকা, গাড়িতে উঠার সময় বলে ভাই 10 টাকা বাড়াই দিব, এখন দিয়ে গেল 150। উনি দিয়া খুশি হইলে আমিও খুশি। তো এখন দেখি কোথায় যাওয়া যায়, এখানে আমার পড়াশোনা হচ্ছে ছোট থেকে, আমার জন্মস্থান আপনার এই বাড়ির পরের বাড়ির পরের বাড়ির পরের বাড়িতে, মানে মেন রোড পর ওইখানে। তো এই আমার এখানে ছোট থেকে বড় হওয়া, এখানের অলি গলি সব আমার পরিচিত। যাক ভাই 10 টাকা কম দিয়েছিল, পরে আপনার আমি এখানে প্রায় 5-7 মিনিট ওয়েট করি, ওয়েট করার পরে দেখি যে ভাই আবার ফিরে এসে আমাকে ঠিকই 10 টাকা বাড়াই দিল। এই দেখেন 10 টাকা নিয়ে এখন 20 টাকা নোট দিল, 160 টাকা দিল এখন। তো এই জন্যই মানুষের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করি না, আল্লাহর উপর ছেড়ে দিই। তো তার জলযন্ত্রপ্য মানে ওনার কথা আমি ছেড়েই দিছি, সেই কখন উনি আবার ব্যাক করে এসে জিজ্ঞেস করে ভাই আপনি যান না এখনো, তাহলে বললাম যে না ভাই যাই নাই, একটু কাজ আছে তো এই কারণে। তো উনি আমাকে 10 টাকা পরে বাড়াই দিল, এই বললো যে ভাই 10 টাকা দিই নাই। সো এটাই তো, আল্লাহ কখন কার বাকি কী লেখছে কেউ বলতে পারে না। দেখেন ভাই, জীবনে যদি সফলতার খোঁজ করেন তাহলে একটি লক্ষ্য ঠিক করেন, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে নিন, আর চিন্তা করেন, স্বপ্ন দেখেন, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দিন, আর বাকি সব কিছু ভুলে যান, এটাই সাফল্যের পথ। এভাবেই জীবনের সাফল্যকে ধরতে হবে, জীবনে যত পরিশ্রম করবেন সাফল্যকে তত তাড়াতাড়ি ফিরে পাবেন, সাফল্য আপনার কাছে আসতে বাধ্য হবে। ধৈর্য ধরেন, পরিশ্রম করেন, সাফল্য আসবেই, সেটা যে কোনো কাজের বিনিময়ে হোক। নট অনলি নেগেটিভ, আমি পজিটিভ থিংকে কথা বলতেছি, পজিটিভভাবে হালাল পথে। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস, এই দুটো জিনিস সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। কারণ মানুষকে সামনের দিন আগায় নিতে হলে আপনার মনের ভিতরে একটা জেদের প্রয়োজন আছে, একটা কষ্টের প্রয়োজন আছে। সবার ক্ষেত্রে না হলেও কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখবেন, বড় বড় মানুষের ক্ষেত্রে দেখবেন, জ্ঞানী মানুষের ক্ষেত্রে দেখবেন, সাফল্য যারা হাতে পেয়েছে তাদেরকে একটু জাস্টিফাই করে দেখবেন, তাদের ভিতরে কোনো জেদ ছিল, তাদের ভিতরে কোনো কষ্ট ছিল, তাই তারা আজকে এখানে আসতে পারছে। তো আপনাদের ভিতরে আপনারা একটা এরকম কিছু সৃষ্টি করবেন, একটা জিদ আসবে, একটা আত্মবিশ্বাস করবেন যে যেটা করবেন সেটা দিয়ে আপনি 100% কনফিডেন্টলি করবেন। বিকজ কনফিডেন্স যদি না থাকে, আত্মবিশ্বাস যদি না থাকে আপনার কার্যক্রমের উপরে, তাহলে আপনি কিন্তু সেখানে সেই সফলতাটা পাবেন না। অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যর জন্ম দেয়, এটা মনে রাখবেন। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। আপনি কাজ করবেন, মনে করবেন যে আপনার হাতে সাফল্য আসবে, চাবিকাঠি আপনার হাতেই আছে। তো এগুলো মাথায় রাখবেন, ঘরে বসে থাকলে কিন্তু সাফল্য আপনার হাতে আসবে না।
সারা দেশে ভোটের জোয়ার চলতেছে, সামনে আরো বাকি আছে আপনার 8 থেকে 10 দিনের মতো, না 10 দিন না, প্রায় 12-13 দিনের মতো বাকি আছে। মেবি 7 তারিখে যেহেতু ভোট, আসতে কতদিন তো যাই হোক, আপনার সামনে আরো বেশ কিছুদিন সময় আছে, তো এর মধ্যে শুরু হয়ে গেছে আজকে পুরো বাংলাদেশে ভোটের জোয়ার। কিরে ভাই, এখানে এভাবে ব্রেক করে ভালো জায়গা। তো যাই হোক, আজকের মতো আমি এখানে আমার রাইড শেষ করতেছি। আজকে আপনার বাইরে তেমন কোনো ট্রিপ নাই, সো আজকে হয়তো কিছু, হয়তো এমন না যে হয়তো না, ইচ্ছা করলে পারতাম, তবে সাইকেল পড়া লাগতো প্রচুর, তো ভাবলাম যে বাড়ির সামনে চলে আসছি তো বাসায় চলে যাই। আমার আবার একটা অভ্যাস খারাপ বলতে পারেন, যে আমি বাড়ির সামনে যদি কোনো ট্রিপ নিয়ে আসি কখনো, আমি আর সেখান থেকে বেরোই না, আমি আমার বাড়িতে চলে আসি। অনেকে আছে বাড়ির সামনে দিনে 3 বার আসলেও কোনো সমস্যা নাই, ওনার কাজ উনি করে, আমার আবার একটা সমস্যা যে আমি বাড়ির সামনে আসলে আমার আর বেরোতে মন চায় না। তো সেম থিং, যেই কথা সেই কাজ, বাড়ির সামনে আসছি তো ভাবলাম যে আর ভালো লাগতেছে না, বাসায় চলে যাই। এই জন্যই বললাম যে ভাইয়া, আমার আমার সাথে আপনাদের কাজের তুলনা করবেন না, আমি এরকমই কাজ করি, আমার কোনো টার্গেট নাই, আমার 1000 টাকা 1500 টাকা কোনো টার্গেট নাই আমার। আমার কথা হলো, আমি বাইরে দেখা গেল ঘুরতেছি ঘুরতেছি, 1000 হোক 1500 হোক 2000 টাকা হোক কোনো সমস্যা নাই, কাজ করতেছি। আমি যদি বাড়ির সামনে পর্যন্ত না আসি, কতক্ষণ পর্যন্ত আমি কাজ করতে পারি? বাড়ির সামনে চলে আসছি, আমার কাজ শেষ হয়ে গেছে। ঘরের মায়া খুব ত্যাগ করতে হবে, এটা একটা ঘরের মায়া বলে। আজকে আমি 2টা টিপ দিছি মাত্র, মাত্র 2 ঘন্টা মতো বাইরে ছিলাম, 2টা টিপ দিছি, 160 টাকা 160 টাকা 320 টাকা। বাইক চালাইছি কত, এখান থেকে কমলাপুর হইলো আপনার 7-8 কিলো রাস্তা, আবার দেখেন ব্যাক করছি 7-8 কিলো, অ্যাভারেজে আপনার 15 কিলো গাড়ি চালাইছি, 320 টাকা কাজ করছি, আর রাস্তাঘাট ছিল ফাঁকা। তো এই কারণে তো দেখা গেল আপনার 2 ঘন্টার মতো আমি অনেকক্ষণ বাইরে বসেছিলাম, এখানে টিপ পাইতে আধা ঘন্টা লাগছে, তো 2 ঘন্টার মতো, 2 ঘন্টাও হয় না, ধরেন 2 ঘন্টা, 2 ঘন্টায় আমি কাজ করছি 320 টাকা। তো এটা নিয়ে কোনো হতাশ হবেন না, আমি বারবার একটা কথাই বলতেছি, আপনি আপনাদের মতো থাকবেন, আপনি এখন যদি 8 ঘন্টা সময় দেন, 10 ঘন্টা সময় দেন, আপনার পকেটে তো 1000 টাকা 1500 টাকা ঢুকবেই ভাই। আমি হয়তো 2 ঘন্টা সময় দিচ্ছি, তাতেই আমার আজকে অবস্থা, 320 টাকা আসছে। তো যে যার মতো, তো এখন বাড়ির দিকে চলে আসছি। নতুন ড্রাইভার তো, দেখেই বুঝতে পারছি উনি গাড়ি চালাচ্ছে নিচের দিক তাকাইয়া। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।